হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো এখন আমি এসেছি লেক মলে, বাড়ির যাদের যাদের জামা কাপড় কেনা বাকি আছে তাদের জামা কাপড়গুলো কিনবো বলে। তো এখন আমরা বেসমেন্ট থেকে এবার যাচ্ছি ওপরে, তো তোমার সাথেও শেয়ার করবো আজকে কী কী কিনলাম আর এখানে কী কী কালেকশন আছে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করবো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। কি কি কিনবি আজকে, নিজের জন্য কিছু কিনবি? ফার্স্ট ফ্লোরে এসে গেছি আমরা। টান টান আমি আর সুদীপ এসেছি এখন বিগ বাজারে মেন্সের সেকশনটা বাবাদের জন্য নেওয়ার জন্য। তো এখন দেখছি ক্যাজুয়ালে এসেছি কী কী ভালো আছে, কিন্তু অনেক ভালো কালেকশন এসেছে, মেয়েদেরও এখানে অনেক ভালো ভালো কালেকশন আছে। হয়ে যাবে এল মানে তো 42 না, এক্সএল হচ্ছে 42 নাকি? না, 42 হলো এল, 40 হলো তোর কি বলে এম। এই শার্ট গুলো দেখ, গুলো বাফেলো, এগুলো কি সফট হয়, ভালো লাগে। মানে এটা একটু দেখ, পুজো পুজো ব্যাপার আছে লাগছে না? আছে, ওটাই জিজ্ঞেস করছি। লুলু ব্যাপার এটা দেখ, ছেলেদের প্রায় সব স্টক একদম খালি হয়ে গেছে, যারা যারা এখনো বাজার করনি তাড়াতাড়ি করে নিও। সব ব্র্যান্ড এসে গেছে জিন্স ডিপার্টমেন্টে, আর এই কাস্টমার যে যেখানে চলে আসুন এখনই, এই কালারটা পরবে নিউ আরাইভাল ব্র্যান্ডের উপরে, নিউ আরাইভাল ব্র্যান্ডের উপরে একটু লাইট এলপারটাই আছে ওই পারটা। ছেলেদের পাঞ্জাবির কালেকশনও দেখতে পারো, খুব সুন্দর সুন্দর ছেলেদের এথনিকের কালেকশন এসছে, খুব ভালো লাগছে আমার। ওয়েস্ট কোটেরও খুব ভালো ভালো কালেকশন আছে, আমরা এখানে বাবাদের জন্য দেখছি। এই হলো মেয়েদের এথনিক কালেকশন, খুব সুন্দর সুন্দর। এই হলুদ রঙেরটা আমার খুব ভালো লেগেছে, মানে প্রচুর প্রচুর এথনিক কালেকশন আছে, সুন্দর সুন্দর। আমরা এসেছি লেক মলের বিগ বাজারে, তো কেউ চাইলে তোমরা দেখতে পারো, আর আমি তোমাদেরকে এর সাথে সাথেও আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এথনিকের কালেকশন খুব ভালো, তোমরা বিগ বাজার নিশ্চয়ই চেক আউট করো। থেকে এখন আমরা এসেছি ম্যাক্সে, বিগ বাজারে মানে মোটামুটি কালেকশন দেখে নিয়েছিলাম, কিছু একটা দুটো বাচ্চার কেনা বাকি ছিল, ওই জন্য আমরা এলাম ম্যাক্সে। ম্যাক্সেও কিন্তু কালেকশন খুব ভালো, আমি যতটা পাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কোথায় এখন কীরকম কালেকশন আছে, কিন্তু ম্যাক্সে কালেকশন যথেষ্ট ভালো। তো আমাদের মোটামুটি সবার জন্য কেনা হয়ে গেছে, সুদীপের বাড়ি সবার জন্য হয়ে গেল তাই তো? হ্যাঁ, সবটা আমাদের গুলো হয়নি, আমাদের গুলো আমরা পরে এক ধীরে ধীরে আসবো, সেগুলো তোমরা দেখতে পাবে, কিন্তু সুদীপের বাড়িতে সবার কেনাকাটি কমপ্লিট। আবহাওয়া দপ্তর অনুযায়ী প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, সঙ্গে ঝোড়ো হাওয়া, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। অফিস থেকে এলাম, বৃষ্টি, এখন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, জানি না কাল সকালে উঠে কতটা কী হবে, আবার জল জমে যাবে কি না। আপাতত এখন জল টল জমেনি, রাস্তা মোটামুটি খালি আছে। গুড ইভিনিং এভরিওয়ান, সো কালকে ভিডিওটাকে এন্ড করিনি বিকজ ভিডিওটা খুব বড় হয়নি, মোটামুটি হয়েছিল কাল, কারণ কালকে বিকেলে যাওয়া থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, সকালে তেমন কিছু ছিল না আর ব্যস্ত ছিলাম। আজকেও যেমন সকালে একটু ভিডিও করতে পারিনি, জাস্ট অর্ডার যখন প্যাক করছিলাম ওটাই ভিডিও করেছিলাম, বিকজ সত্যি সকালে আজকাল রান্না করে উঠতে উঠতে আমি দেখি 9টা বেজে গেছে, 9টা বাজে মানে এত তাড়াহুড়ো হয়ে যায়, স্নান করার খাওয়া দাওয়া করতে এক ঘন্টার মধ্যে আমাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে বেরোতে হয়। তো ক্যামেরা যদি তখন আমি ধরতাম তাহলে
হয়ে যেত আমার, মানে আর আজকে রান্নাগুলো এমন ছিল, তোমাদের সাথে রান্নাটাও দেখানো ছিল। আমি যখন অফিস থেকে অফিসের জন্য বেরিয়ে গেলাম বাড়ি থেকে, যখন স্কুটিতে যাচ্ছি তখন আমার মনে হচ্ছে যা আজকে তো একটাও শর্ট নিলাম না, রান্নাগুলো দেখাতে পারলাম না। তো যাই হোক, তো ভিডিওটা আজকে দিনটাকে করে তারপরে ভিডিওটাকে এন্ড করব। কালকে তোমাদেরকে আমি দেখালাম যে কী কী বিগ বাজারে গেছিলাম আর ম্যাক্সে গেছিলাম। তো ম্যাক্সের কালেকশন ভালো, কিন্তু আমি বলবো যে ওদের কাপড়ের কোয়ালিটি নট সো গুড, বিগ বাজারের কোয়ালিটি অনেক ভালো হয়। আরও অন্যান্য বড় বড় ব্র্যান্ড আছে, তাদের কথা ছেড়ে দিলাম। মিডিল ক্লাস, আমরা যেমন মিডিল ক্লাস ফ্যামিলি তাদের জন্যই বলছি। যেমন আমি শপার্স টপও খুব পছন্দ করি, বাট ওটা ওই পুজোয় একটা জামা নেওয়ার জন্য ঠিক আছে, কিন্তু যাই হোক, কিন্তু আমি বলবো যে ম্যাক্সের থেকে বিগ বাজারের কোয়ালিটিটা ভালো। যদি তোমরা যাও তো দুটোই চেক করতে পারো, যেটা ভালো লাগবে সেখান থেকে কিনতে পারো। অলসো কালকে বিগ বাজার থেকে মার্কেটিং করার পর ওখান থেকে এক ব্যাগ ভর্তি জিনিসপত্র দিয়েছে, এগুলো সবই ফ্রিতে দিয়েছে ওরা। আমি শুনলাম যে এরকম ওরা দিয়ে থাকে, বাট আমি এর আগে এরকম পাইনি, ফার্স্ট টাইম পেলাম। তো কী কী দিয়েছে তোমাদেরকে আবার বলে দিই ওখান থেকে মার্কেটিং করার পর। তো এইটা দিয়েছে পুরো গোবিন্দভোগ রাইস, এতটা এটা কত কেজি আছে, 1 কিলো, 1 কিলোর গোবিন্দভোগের একটা প্যাকেট দিয়েছে। তারপরে দিয়েছে মুগ ডাল পুরো এরকম একটা প্যাকেট। তারপরে দিয়েছে টাটা সল্টের একটা পুরো প্যাকেট, আর আছে আর এই একটা ঘি। এই ব্র্যান্ডের ঘি ইউজ করিনি, বাট ঘি তো ঘি হয় আমার জন্য সবই সেম। আমাদেরকে মানে এখন এক মাসে মানে অন্তত কিছু দিনের বাজার করতে হবে না, এইগুলো কিনতে হবে না, অ্যাটলিস্ট লিস্ট থেকে বাদ করলো সেটাই অনেক। সে যাই ব্র্যান্ড দিক তাতে কিছু যায় আসে না। আর একটা তেলের প্যাকেটও দিয়েছিল আই গেস, কিন্তু সুদীপ হয়তো এটা বের করেছে বা অন্য কোথাও রেখেছে, আমি ঠিক খুঁজে পাচ্ছি না এখন এই মুহূর্তে। কিন্তু এর সাথে আর একটা তেলের প্যাকেটও ছিল। তো এত কিছু দিয়েছে, যেটা দেখে সুদীপ আমার থেকেও বেশি খুশি হয়েছে, সুদীপ যে এত টাকা গেল অন্তত, চলো এইগুলোর টাকা আমার এক মাসে বেঁচে গেল। তো যাই হোক, এটাই তোমাদের সাথে দেখানো ছিল। তো তোমরা ওখান থেকে কিনলে এগুলোও পেতে পারো। আজ কে বান রাহা হ্যায় লকি কে কোপতে লাউয়ের কোপতা, সবাই জানে লকি মানে লাউ, তাও বলে দিলাম। আমার লাউ খেতে একদম ভালো লাগে না, বাট আজকে এটা বানাবো, তারপর থেকে তুই সব দিন খাবি, কত নিউট্রিয়েন্ট থাকে। সেই বাইরে বৃষ্টি, সাথে আজকে অর্ডার করেছিলাম বেবি কর্ন, এসে গেছে আমাদের বেবি কর্ন। স্যানিটাইজ করে দিয়েছ, টেস্টি টেস্টি গরম গরম বেবি কর্ন। সুদীপ ঘোষ পটাক মুখে, কেমন লাগছে? ঝাল ঝাল ক্রাঞ্চি, আমি একটা খেয়ে দেখেছি, খুব টেস্টি বানিয়েছে। এটা নিয়ে এসেছি আমরা সেজ থেকে, যতক্ষণ বানাচ্ছি ততক্ষণ আমি আটাটা মেখে দেবো। আমরা আটাটা মেখে দিচ্ছি, তাহলে যতক্ষণ হবে ততক্ষণ সফট হয়ে যাবে আটাটা, ঠিক আছে? আমার আটা মাখা এখানে ডান। এই হলো আমাদের আজকের ডিনার, এখানে হলো লাউ কোপ্তা আর রুটি। সুদীপ আমার রিয়াকশন রেকর্ড না করেও খাবে না, তো এখন ওকে দিচ্ছি ফোনটা, ও এবার আমার রিয়াকশন কি করবে রেকর্ড করবে। তো দে, তো নীলি দেখ কেমন হয়েছে, আমি তো খুব নার্ভাস, ভেজ ডিশ হলেই আমি খুব নার্ভাস। তো এই যে কোপ্তা রিমি রুটিটা ছিঁড়ছে, কি হবে জানি না, আমার লাউ খেতে অত ভালো লাগে না। সেটা ক্যামেরা রেকর্ড হয়ে গেল, ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়া জাস্ট এক্ষুনি কমপ্লিট হলো, তো আজকে ভিডিওটাকে বাস এতটাই রাখছি, বিকজ আমার ভিডিওটাকে এডিট করতে হবে,
তারপর কালকের জন্য শিডিউল করতে হবে। এখন প্রায় 10:45 বাজতে যায়, তো ফটাফট ওই কাজগুলো করে শুতে হবে, না হলে আবার সেই কালকে ভিডিও দেওয়া হবে না। আর এইভাবে ডিলে হোক আমি সেটা চাই না, তো যতই রাত হোক ভিডিওটা এডিট করে শিডিউল করে তারপরেই ঘুমোবো। সেই জন্য এখন ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি, যাতে তোমরা প্রত্যেকদিন ভিডিও পেতে থাকো, আর যাতে আমি যেটা ভেবেছি যে প্রত্যেকদিন ভিডিও দেবো সেটা যাতে আমি কন্টিনিউ করতে পারি। আর যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তো প্লিজ প্লিজ ভিডিওটাকে লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক কিছুর মধ্যে দিয়ে অনেক কিছু করে আমি ভিডিওগুলো বানাচ্ছি, প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমার যা এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি প্রতিদিন যা করি সেও তোমাদের সাথে, তোমরা কিছু বললে সেটাও আমি, আর যদি তোমরা অন্যরকম কোনো ভিডিও দেখতে চাও সেটাও আমাকে বলতে পারো, আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দেব। তো আর যারা তোমাদের বন্ধু ফ্যামিলি আছে যারা এরকম ভিডিও ফ্যামিলি ব্লগ দেখতে ভালোবাসেন, প্লিজ তাদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলো না, প্লিজ শেয়ার করো, তাতে আমার অনেকটা হেল্প হবে। তো আজকে ভিডিও ব্যাস এতটাই রাখছি, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন দিন নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো, টাটা।